নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে আর তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে দেখাচ্ছি আলু বরবটি দিয়ে একটা সবজির রেসিপি। অ্যাকচুয়ালি এটাকে ভাজাই বলা যেতে পারে, কিন্তু বানাচ্ছি হালকা একটু অন্যরকম। একভাবে বরবটি ভাজি খেতে খেতে আমরা কিন্তু বোর হয়ে যাই, তাই একটু অন্য প্রসেসে বানালে এই বরবটি ভাজিটা খেতে না খুবই স্বাদ লাগে। প্রথমে সর্ষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি করে, বা তোমরা অর্ধেক থেতলেও দিতে পারো। তারপরে ঝালের জন্য দিয়ে দিয়েছি প্রায় 6-7টার মতন কাঁচা লঙ্কা। তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে দিতে হবে টক থাকা দুটো টমেটো। যদি দেখো তোমাদের টমেটোটা সেরকম টক নেই, দুটোর জায়গায় তিনটেও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি একটা আলু কুচিয়ে, ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি বরবটিটা। আমি এখানে 1/2 কিলো বরবটি ভাজা নিয়েছি। বরবটিটাকে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। একটু পরপর ঢাকা খুলে কিন্তু নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। কেন এটা আমরা জল ইউজ করব না, এই টমেটোর মানে জলটার মধ্যেই এই বরবটিটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্যই এটাকে কম আঁচে অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে পরপর নাড়াতে হবে। এটাই একটা কাজ এই ভাজাটায় করতে হবে। তারপরে দেখবে অনেক ভালোভাবে এই ভাজাটা রেডি হয়ে যাবে। যদি একটু আমডাল হয় আর এই ভাজাটা হয়, বাস দুপুরের খাওয়াটা কিন্তু জমে যায়। অনেক সময় সিম্পল খেতে ভালো লাগে, তখন তোমরা এইভাবে ভাজা বানিয়ে খেয়ে নিও। আর যারা সাবস্ক্রাইব করোনি করে নাও তাড়াতাড়ি।